আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আজকের এই প্রোগ্রামটিতে আজকে আমরা কথা বলবো শিশুদের অতিরিক্ত কান্না নিয়ে আমি ডক্টর ফাতিমা জোহরা সহকারী অধ্যাপক পুনরোগ বিদ্যা বিভাগ আধুনিক মেডিকেল কলেজ আজকে কথা বলবো শিশুদের অতিরিক্ত কান্না এই বিষয়টি নিয়ে এবং খুব কমন আমাদের বাংলাদেশে মা বাবার যেটি খুব কমনলি আমাদের কাছে গার্জিয়ানরা আসেন যে আমার বাচ্চাটি অহেতুক কান্না করে অথবা তাদের ভিতরে আসলে খুব বেশি জেদ এবং জেদের সাথে অতিরিক্ত কান্না অথবা আবেগজনিত প্রবলেমে তারা ভুগে থাকে তো আসলে এটির কারণটি কি অথবা এটি থেকে আসলে কিভাবে মুক্তি পেতে পারি অথবা কিভাবে আসলে এটি কোনো ধরনের রোগ কিনা এটি জানতে পারি তো প্রথম কথা হচ্ছে আমরা জানি প্রত্যেকটি শিশুই কিন্তু খুব অতি চঞ্চল এবং খুবই তারা হচ্ছে খোলা মনের থাকতে চায় এবং তারা কিন্তু এক ধরনের চঞ্চলতা চায় তাদের আশেপাশে মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায় তো কোনো সময় দেখা গেছে যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ যখন অনুকূলে থাকে না অথবা কোনো ধরনের স্ট্রেসের অথবা মানসিক চাপের প্রভাবে পড়ে তখন কিন্তু বাচ্চাদের ভিতরে আবেগীয় পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে চাইল্ডহুড ডিপ্রেশন অথবা হচ্ছে বাচ্চাদের বিষণ্নতা রোগটা কিন্তু আমাদের মনোরোগ বিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চাইল্ড সাইকিয়াট্রিতে আমাদের এই চাইল্ডহুড ডিপ্রেশনের পরিমাণটাও কিন্তু কম না তো সেই ক্ষেত্রে এই সব বাচ্চাদের যারা আসলে ডিপ্রেশনে ভুগে থাকে তাদের প্রথম লক্ষণই হচ্ছে অহেতুক কান্না করা এটার সাথে দেখা গেছে যে আরও কিছু সিমটমস জুড়ে দিতে হয় যেমন আপনার বাচ্চাটি খুব মন মোড়া হয়ে থাকে অথবা কোনো কিছুতে সে আগ্রহ পায় না পড়াশোনা আগে থেকে দেখা গেছে যে একাডেমিক লাইনেও সে আস্তে আস্তে করে ডিটোরিয়েট করতে থাকে তার মনোরজের ঘাটতি দেখা দেয় এটার সাথে সাথে শারীরিক অবসাদ খাবার অরুচি এবং অনেক অনেক সময় দেখা গেছে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তাও কিন্তু করে থাকে বাচ্চারা এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনি ডিপ্রেশনটা কিন্তু অনেক সময় আমরা যেমন চেঁচা চেঁচামেচি করি অথবা রাগারাগি করি তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন তারা কান্নাকাটি করে এবং অনেক সময় দেখা গেছে অযাচিত এবং অস্বাভাবিক কিছু আচরণ করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে যদি অতিরিক্ত কান্না দুই সপ্তাহর বেশি থাকে এবং সেই কান্নাটির সাথে যদি মন খারাপ থাকে অথবা বাচ্চাটি কোনো ধরনের রেসপন্স না করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি বাচ্চাটিকে কি অ্যাসেস করতে পারেন এবং পরবর্তীতে নিয়মিতভাবে ট্রিটমেন্টের মাধ্যমে মেডিকেশন এবং আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি থেরাপি ফর ডিপ্রেশন এই দুটো কাউন্সিলিং থেরাপির মাধ্যমে একটি বাচ্চা মতো ভয়াবহ রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারে কারণ কেন বিষণ্নতাকে বেশি জরুরি আমাদের জন্য কারণ বিষণ্নতা থেকে পরবর্তীতে দেখা গেছে নিজেকে ক্ষতি করার প্রবণতা অথবা সেলফ সেলফার্ম অথবা সুইসাইডাল টেন্ডেন্সি অথবা মৃত্যু ঝুঁকি কিন্তু বেড়ে যায় এবং এই বাচ্চাগুলো পরবর্তী দেখা গেছে যে বিভিন্ন সময় মাদকাসক্তি এবং বিভিন্ন রকমের অযাচিত বিভিন্ন রকম আসক্তির সাথে জড়িয়ে পড়ে যেমন ইন্টারনেট আসক্তি এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যামলিং অথবা দেখা গেছে ইন্টারনেট গেমিং ডিজর্ডারের সাথে অনেকে যুক্ত হয়ে পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে এই অতিরিক্ত কান্না অতিরিক্ত কান্নাটিকে আসলে দেখতে হবে যে আপনার বাচ্চাটি কোথায় কান্না করছে কতদিন ধরে কান্না করছে কেন কান্না করছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চার এই লক্ষণগুলোকে অভিভাবক হিসেবে অবশ্যই ইগনোর করবেন না অবশ্যই এগুলোর প্রতি নজর রাখবেন এবং এই অনুযায়ী পরবর্তীতে ট্রিটমেন্ট আওতায় আনতে হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ খুব বেশি প্রয়োজন তো আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি এখানে শেষ হচ্ছে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন হেলথ টিভি বাংলা এ চ্যানেলে ধন্যবাদ